কাথি থানায় হাজিরা দিতে এলেন সৌমেন্দু অধিকারী। কাথি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। শুক্রবার কাথি থানায় হাজিরা দিতে এলেন সৌমেন্দু অধিকারী। কাথি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। একের পর এক মামলা দায়ের করে তদন্ত শুরু করে কাথি থানার পুলিশ। পুলিশ সৌমেন্দু অধিকারীকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের চেষ্টা করলে তা সম্ভব হয়ে ওঠেনি। হাইকোর্টের রক্ষা কবচের ভিত্তিতে বরাবর হাজিরা এড়িয়ে যান সৌমেন্দু অধিকারী। শুক্রবার সকাল 10টা নাগাদ কাথি থানায় এসে হাজির হন তিনি। তার সাথে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা। যদিও সৌমেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের নির্দেশে রক্ষা কবচ রয়েছে, পুলিশ তদন্ত করতে পারবে, গ্রেপ্তার কোনোমতেই করতে পারবে না। কাথি পৌরসভার দুবারের পৌরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পৌরসভার শ্মশানে স্টল দুর্নীতি মামলা, সারদা লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, ত্রিপল চুরি মামলাসহ একাধিক মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। এদিন সেই মামলার কারণেই থানায় হাজিরা দিতে আসেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।